বিভিন্ন সন্ন্যাসীরা এইসব জায়গায় এসে ধ্যান তপ উপাসনা করতেন। গেট থেকে ঢুকেই প্রথমে যে গাছটা আমরা দেখছি এটা কোনো সাধারণ গাছ নয়। মনে ভক্তি নিয়ে আপনি আসুন, সন্ধ্যায় একটু বসুন, দেখবেন আপনার মনে সকল প্রশান্তি চলে এসেছে এবং আপনি ঠিক স্বর্গে অবস্থান করছেন। পাহাড়ের একদম চূড়ায় যেখানে পূর্ব দিকে সূর্য উঠেছে, পেছনে পূর্ব দিকে নদী বয়ে গেছে যেটা কক্সবাজারে গিয়ে মিশেছে। প্রতিটা ভক্তের সাথে অলৌকিক ঘটনা ঘটে, যেটা আপনার সাথেও ঘটে গেল। সবথেকে বড় অর্জন এটা বলে মনে করছি যে আজকে আদিনাথ মন্দিরে এসে বাবার পূজা দিতে পেরেছি। মন্দির পরিক্রমায় আজ দেখব সনাতন ধর্মাবলম্বীদের বিখ্যাত মন্দির ও পুণ্যধামের অন্যতম আদিনাথ মন্দিরের দ্বিতীয় পর্ব। আদিনাথ মন্দির বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরের বঙ্গোপসাগরের মধ্যে দ্বীপ মহেশখালীতে অবস্থিত। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরখঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে মৈনাক পাহাড়ের চূড়ায় সমুদ্র স্তর থেকে 288 ফুট উঁচুতে অবস্থিত আদিনাথ মন্দির। এখানে আসার রাস্তা বেশ কঠিন হলেও প্রতিদিন কয়েক হাজার এবং বিশেষ তিথিতে লক্ষ লক্ষ ভক্ত এখানে আসেন। আদিনাথ মন্দিরে আসার রাস্তা দুটোর একটা স্থলপথ, অন্যটা জলপথ। প্রথম পর্বে বলেছি স্থলপথ দিয়ে কিভাবে এখানে আসতে হয়, তবুও আপনাদের সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি দুটো পথই। নিজস্ব গাড়ি, বাস, ট্রেন বা ভাড়া গাড়ি করে যে কোনোভাবেই হোক আপনাকে প্রথমে আসতে হবে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে চকরিয়ায় যে কোনো গাড়ি বা লোকাল ট্রান্সপোর্টে আসা যায়। চকরিয়া থেকে অটো বা সিএনজি করে আসতে হবে মহেশখালী। মহেশখালী বাজার থেকে 4-5 কিলোমিটার দূরেই মৈনাক পর্বত, যার শৃঙ্গে বসে রয়েছেন মহাদেব। কারো বাজেট বেশি হলে চকরিয়া থেকে অটো বা সিএনজি রিজার্ভ করেও নিয়ে এখানে সরাসরি চলে আসতে পারেন। আর নদীপথ দিয়ে আসতে চাইলে কক্সবাজার ঘাট থেকে গোরখঘাট আদিনাথ মন্দির যাব বললেই আপনাকে স্পিডবোটে নিয়ে আসবে। কক্সবাজার জেলার কস্তুরী ঘাট অথবা 6 নম্বর ঘাট এলাকা হতে ট্রলার ও স্পিডবোট মহেশখালী আসে। ট্রলারে প্রায় 1 ঘন্টা ও স্পিডবোটে 20-25 মিনিট সময় লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রলার ও স্পিডবোট পাওয়া যায়। একা হলে 85-90 টাকা লাগতে পারে স্পিডবোটে, আর রিজার্ভ করলে 1100-1200 টাকা। গোরখঘাট নেমে অটোতে 10 টাকা ভাড়া, একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। গোরখঘাট থেকে 1 কিলোমিটার মতো পথ, কেউ চাইলে ঘাটে নেমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে হেঁটেও আসতে পারেন। আমরা এখন হেঁটে উঠছি মন্দিরে। মন্দিরের চারপাশে আমরা যেসব সমাধিগুলো দেখতে পাচ্ছি এগুলো গোরক্ষনাথদের, যারা ছিলেন নাগা সন্ন্যাসী। এখানে সাধনার উপযুক্ত জায়গা হওয়ায় নাগা সন্ন্যাসীদের আনাগোনা ছিল। এই সমাধি সেসব সন্ন্যাসীদের। পঞ্চদশ থেকে 16 শতকে এই মন্দির আবিষ্কৃত হলেও মৈনাক পর্বতে মহাদেবের অবস্থান কয়েক হাজার বছর আগে, ত্রেতাযুগে। রাম রাবণের যুদ্ধকে কেন্দ্র করেই এই মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়। সিঁড়ি দিয়ে উঠে প্রধান মন্দিরে আমরা ঢুকব। নিচে একটা গেট, সেটা পার করে সিঁড়ি বেয়ে উঠে এসে আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। মন্দিরের বাইরে এখানে জুতা খুলে প্রবেশ করতে হয়। অনেক পবিত্র স্থান এই জায়গা। এখানে জুতো খুলে ঢুকে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ মনে প্রবেশ করতে হয় মূল মন্দিরে। যখন ত্রেতাযুগে রাম রাবণের যুদ্ধ হয় তখন রাবণ যুদ্ধে জয়লাভ করার জন্য মহাদেবের তপস্যা করেছিলেন এবং চেয়েছিলেন লঙ্কায় তাকে স্থাপন করবেন।
মহাদেব তাকে বর দেন, কিন্তু শর্ত দেন নিয়ে যাওয়ার সময়ে যদি কোথাও তাকে রাখা হয় তাহলে তিনি সেখানে অবস্থান করবেন, তাকে আর নিয়ে যাওয়া যাবে না। কৈলাস পর্বত থেকে মহাদেবকে নিয়ে যাওয়ার সময়ে মৈনাক পর্বতের এখানে যখন এলেন তখন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মহাদেবকে এখানে রেখে তিনি বাইরে গেলেন। ফিরে এসে যখন তুলতে গেলেন তখন আর তুলতে পারলেন না, সেই থেকে মহাদেবের অবস্থান এখানে। ষোড়শ শতাব্দীতে নাগা সন্ন্যাসীদের আনাগোনা হলে ধীরে ধীরে এই মন্দিরের কথা সকলে জানতে পারে। এখানে লেখা রয়েছে মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে। গোরক্ষনাথ ছিলেন নাগা সন্ন্যাসীদের একজন, যেটা আমি আগেই বলেছি। স্বপ্নাদেশ পেয়ে তিনি নেপালের রাজবাড়ি থেকে অষ্টভুজা মাতাকে এখানে আনেন। এখানে আনার সময় গোরক্ষনাথ ঘাটে যখন ধরা পড়লেন তখন মামলা গেল কোর্টে। তিনি স্বপ্নাদেশ পেলেন জজের সামনে তার যা মনে আসে তিনি যেন সেটাই বলে দেন। বিচারের সময় জজ মহাশয় জিজ্ঞেস করলেন মায়ের মূর্তি কি রঙের ছিল, তিনি বললেন কালো। মায়ের বিগ্রহ সকলের সামনে আনা হলো এবং প্রমাণ হলো এটা সাদা ছিল, তাতে করে প্রমাণ হলো তিনি মূর্তি চুরি করেননি, ফলে তাকে দিয়ে দেওয়া হয় এবং তারপর থেকে এখানে প্রতিষ্ঠা পায় মাতা অষ্টভুজা। একদম ওপরেই মূল গেট দিয়ে প্রবেশ করতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্বর্গের বৃক্ষ পারিজাত। দেবরাজ ইন্দ্রের রাজসভায় যে বৃক্ষ থাকে এবং দেবীরা যে ফুল খোপায় পড়েন। বাঁদিকে প্রথমে শনি মন্দির, তারপরে ভৈরব মন্দির এবং ভৈরব মন্দিরের পরে রাধা গোবিন্দ মন্দির। আমরা দর্শন করব প্রথমে ভৈরবনাথকে। ওম নমঃ শিবায়। সাধারণ দর্শনার্থী প্রবেশ নিষেধ, তবে এখানে নিত্য পুজো হচ্ছে। মন্দিরের পবিত্রতা রক্ষার্থে পারিজাতের নিচে ধূপ কাঠি এবং মোমবাতি জ্বালানো নিষেধ। ঠিক এখানে বসে, এই মাঝখানে বসে, স্বর্গে বসে আপনি যদি 5 মিনিট চোখ বন্ধ করে বাবা ভোলানাথের রূপ স্মরণ করতে পারেন, দেখবেন আপনার শরীর কত হালকা হয়ে গেছে, আপনার সকল পাপ, সকল ক্লেশ, মনের সকল অশান্তি, সাংসারিক সকল চাপ থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। সনাতন ধর্মে একটা কথা আছে, ভক্তিতেই মুক্তি। আপনি ভক্তি করবেন, দেখবেন আপনি সব কিছু পেতে পারেন। ওঠার আগে অবশ্যই প্রণাম করে উঠুন। এবং মাথায় কাপড় দিয়ে চলুন মন্দিরে। ভক্তিভাব রক্ষার্থে আপনার মনের প্রশান্তিতে এবং পূজা অর্চনার ক্ষেত্রে আপনি অবশ্যই মন্দিরে প্রবেশ করার পূর্বে মাথায় কাপড় দিবেন, হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরে এখানে আসবেন। প্রথমে আমরা দেখব মায়ের বিগ্রহ। এবং এখান থেকে বাবা ভোলানাথের বিগ্রহ, ওম নমঃ শিবায়। দেখলেই মনে ভক্তি সঞ্চার হয়। যে শিবলিঙ্গ রাবণ নিয়ে যাচ্ছিলেন লঙ্কায় সে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছে এখানে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মৈনাক পর্বতে আদিনাথ মন্দিরে মহেশ্বরের সামনে আমরা বসে রয়েছি। আমরা এই মন্দির সম্পর্কে, মন্দিরের ইতিহাস সম্পর্কে, ভক্তি সম্পর্কে, অলৌকিক কিছু ঘটনা, যা প্রত্যেক দিন লক্ষ লক্ষ বিশেষ তিথিতে লক্ষ লক্ষ ভক্ত আসেন এবং প্রত্যেক দিন হাজার হাজার ভক্ত এখানে আসেন, তাদের
সাথে ঘটে যাওয়া অলৌকিক কিছু প্রাপ্তি যেগুলো হয়ে থাকে, যেগুলো সাক্ষী বেশিরভাগ হয়ে থাকেন পুরোহিত মশাইরা, যারা এখানে সর্বক্ষণের সঙ্গী। আমরা এখন কথা বলবো রাহুল চক্রবর্তী মহাশয়ের সাথে। আপনি এই মন্দিরে কতদিন ধরে আছেন? এবং কি বংশ পরম্পরা আপনারা পুজো করছেন? আপনার আগে এখানে কে কে পুজো করতেন আপনার বাড়ির? এখানে আমার বাবা ছিলেন সুমন চক্রবর্তী, এরপরে আমার দাদু ছিলেন পরিপদ চক্রবর্তী। আচ্ছা, তো এই 20 বছর ধরে আপনি এখানে রয়েছেন, তো এর মধ্যে আপনার দেখা দৃষ্টিতে এরকম কোনো অলৌকিক ঘটনা যেটা ভক্তদের সাথে হয়েছে? অনেক ভক্ত এখানে পুণ্য অর্জনের জন্য পুজো করতে আসেন। তো আসলে মানে এটা হচ্ছে বাবারই বাড়ি, তো বাবা প্রতিদিন বাবা সবসময় এখানেই থাকেন। এখানে প্রতিটা ভক্তের সাথে অলৌকিক ঘটনা ঘটে, যেটা আপনার সাথেও ঘটে গেল মানে কিছুক্ষণ আগে, আমি হয়তো জানতেনও না, যেটা আপনারা এখানে এসে বাবাকে স্নান করিয়ে বাবার দর্শন এইভাবে দর্শন লাভ করবেন, আমি মনে করি এটা একটা অলৌকিক ঘটনা। একদম তাই, সবার সাথেই এরকম কিছু না কিছু ঘটে, যেহেতু বাবা এখানে নিত্য বিরাজ করেন। তো আদিনাথ হচ্ছে এই কলিযুগে মৈনাক্ষী করে উনি জাগ্রত, তো যেখানে মহাদেব দেবাদিদেব জাগ্রত আছেন সেখানে প্রতিনিয়তই অলৌকিক ঘটনা ঘটতে থাকে। ধন্যবাদ। অনেক পূর্ণ থাকলে বাবার পূজা করা যায়। আমি জীবনের সব অর্জনের থেকে, যত যা অর্জন হয়েছে তার থেকে সব থেকে বড় অর্জন এটা বলে মনে করছি যে আজকে আদিনাথ মন্দিরে এসে বাবার পূজা দিতে পেরেছি, তার জন্য সত্যি নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে হচ্ছে। অন্নবসু ভাই, সেই সাথে অসংখ্য ধন্যবাদ দাদাকে, রাহুল চক্রবর্তী দাদা, যিনি না থাকলে আজকে এই ব্যবস্থা আমাদের কখনোই হতো না। নিশ্চয়ই মহাদেবের কৃপা আছে বলে মহাদেব ওনার মাধ্যমে আমাদেরকে বলিয়েছেন, তাই আজকের পূজাটা এখানে করতে পেরেছি এবং সব থেকে বড় অর্জন হয়ে নিজের জীবন সার্থক বলে মনে হচ্ছে।